সম্প্রতি ফেসবুক লাইভে সে পিস্তল ঠেকিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন ব্যবসায়ী মহসিন খান। শুধু মহসিন নয়, 2017 সালেও ফেসবুক লাইভে সে আত্মহত্যা করেছিলেন 54 বছর বয়সী তুরস্কের আয়হান উজন। সেই ঘটনার পর সমালোচনার মুখে পড়তে হয় ফেসবুক কর্তৃপক্ষকে। কেন লাইভে আসা আত্মহত্যা ঠেকাতে পারছে না তা নিয়ে শুরু হয় আলোচনা। সমালোচনার মুখে 2017 সালে ফেসবুক কর্তৃপক্ষ ঘোষণা করে এখন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তারা আত্মহত্যার প্রবণতা শনাক্ত করবে, সে অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হয়েছে। তবে মহসিন খানের সাম্প্রতিক আত্মহত্যার ঘটনায় আবারও প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ফেসবুককে। প্রশ্ন আসছে, লাইভে আত্মহত্যা ঠেকাতে আসলে কি করছে তারা? প্রথমত ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম, এআই সিস্টেম যেটা, এটা সাধারণত দুইভাবে কাজ করে। একটা হচ্ছে যে টেক্সটটা যায় সেই টেক্সটটাকে ডিটেক্ট করে যে এখানে কী ধরনের কথা বলা হয়েছে, সেইটা ডিটেক্ট করে তখন তারা একটা অ্যাকশন যায়। আর একটা হচ্ছে ভয়েস ট্রেস করে, ভয়েসটাকে টেক্সটে কনভার্ট করে, কনভার্ট করে সেই কথা বলার সময় সে কী বলছে সেই অনুযায়ী তার এআই সিস্টেমের সাথে ক্রস ম্যাচ করে তারপরে তারা একটা ফেসবুকে একটা ডিসিশন নেয়। ক্রস ম্যাচটা কীভাবে করে, যে ওখানে কী ধরনের শব্দ ব্যবহার করছে, লাইক সুইসাইড, তো দেখা গেল যে ডেটা বেজে সুইসাইড শব্দটা আছে, তো সুইসাইড শব্দের সাথে ক্রস ম্যাচ করলে তাহলে সুইসাইড নিয়ে কথা বলছে, তখন ডিপলি রিসার্চ করে দেখে যে সে আসলে কোন বিষয়ে কথা বলছে। এরপরে ফেসবুক আসলে তার এআই সিস্টেমের মাধ্যমে একটা শনাক্ত করে যে হ্যাঁ, সে আসলে সুইসাইড করবে না, সে আসলে কাউকে খারাপ কিছু বলতেছে কিংবা অ্যাবিউজিং কিছু বলতেছে কিনা, সেই বিষয়গুলো আগে ডিটেক্ট করে। শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়, রিয়েল টাইম মডারেটর দিয়েও আত্মহত্যা বা অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে ফেসবুক। কিন্তু এত ব্যবস্থা থাকা সত্ত্বেও ব্যবসায়ী মহসিনের আত্মহত্যার বিষয়টি ফেসবুক কেন বুঝতে পারল না? যদি বুঝতেও পারত তিনি আত্মহত্যা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কি ব্যবস্থা নিত? প্রথমত সে বাংলায় কথা বলছে, তো বাংলা এআই সিস্টেমটা এখনও আমরা দেখবেন যে গুগল ট্রান্সলেটারই এতটা আপডেটেড না, তো সেই ধরনের ক্ষেত্রে ওইটা হয়তো বাংলার কারণে সে টেক্সটে কনভার্ট করে আবার সেটাকে এআই সিস্টেমে নিয়ে গিয়ে ক্রস ম্যাচিংয়ের জিনিসটা হয়তো করতে পারেনি, এই একটা কারণ হতে পারে। আর একটা হতে পারে যে কেউ কেউ রিপোর্ট করে, মানুষ যখন ম্যানুয়ালি কোনো কন্টেন্টের উপর রিপোর্ট করে তখন ফেসবুকের মডারেটর টিম সেটাকে দিয়ে তারপরে তার ইনিশিয়াল স্টেপটা নেয়। সে যখন কথা বলা শুরু করেছিল সে কিন্তু অ্যাজ ইউজুয়াল ভালোভাবেই কথা বলছিল, মানে ওইখানে প্রিভিয়াসলি সাসপেক্ট করার কিছু ছিল না, এক। আর দ্বিতীয়ত তার লাইভে এই ধরনের কোনো টেক্সট লেখা ছিল না, যদি সে লাইভে লিখতো যে আমি আজকে আত্মহত্যা করতে যাচ্ছি তাহলে এটা শনাক্ত করা সহজ ছিল। ফেসবুকে একটা মডারেটর টিম আছে যারা এগুলো রিয়েল টাইম মনিটর করতে থাকে, নোটিফিকেশন আসে সেই অনুযায়ী তারা মনিটর করে। তখন ওই লোকের ফ্রেন্ড লিস্টে কারা কারা আছে এই ফ্রেন্ডদেরকে নোটিফাই করা হয় যে তোমার ফ্রেন্ড লিস্ট অমুক আছে, সে হয়তো এরকম সুইসাইড অ্যাটেম্প নিতে পারে, তোমরা কোনো হেল্প করতে পারো না, তখন ফেসবুক আসলে এভাবে গিয়ে ই করে, ওই বন্ধুদের মাধ্যমে সহযোগিতাটা নেয়। গত 2 ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডির বাসায় ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন ব্যবসায়ী মহসিন খান। মুহূর্তেই সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী মহসিন খান সম্পর্কে চিত্রনায়ক রিয়াজের শ্বশুর। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।